মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রবীণ বীর মুক্তিযোদ্ধা শকত আলী সরকার আর নেই বৃহস্পতিবার বিকেল চারটায় তার নিজ বাড়ি উপজেলা আশ্রীদন ইউনিয়নে পশ্চিম আশ্রীদন এলাকার বাসিন্দা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা শৌকত আলী সরকারের মৃত্যুতে উপজেলা সহকারী সন্দীপ তালুকদারের উপস্থিতিতে শ্রীমঙ্গল থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স তাকে গার্ড অব অনার প্রদান করেন শওকত আলী সরকার জন্মগ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বিক্রম খেতাব প্রদান করেন